শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেসে আগুন, ট্রেনের চাকার মধ্যে অগ্নিকাণ্ড, হঠাৎ ধোঁয়া ভেরিয়ে আসে, আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে রেলকর্মীরা। কোচবিহার জামালদহ গোপালপুর স্টেশনের ঘটনা। রবিবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকরা। পদাতিক এক্সপ্রেসের 11137 3C A2 বগির চাকাতে ধোঁয়া বেরিয়ে আসে। কি কারণে এই ঘটনা, কারণ স্পষ্ট নয়। রেলের চাকার নিচে ধোঁয়া বেরিয়ে আসে, আগুন নিয়ন্ত্রণে আনেন রেলকর্মীরা। দুপুর দুটো থেকে অপেক্ষমান যাত্রীরা অন্য ট্রেনে চলে যান। শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার যাচ্ছিল ট্রেনটি। এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টি জিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিডি লাইট।